কখনো দুটি ঝুঁটি, আবার কখনো বা দুটো ছোট্ট ছোট্ট পা, আবার কখনো মায়ের কোলে শুধুই কোকড়ানো চুলের ছোট্ট সোনামণি। জন্মের পর থেকে এভাবেই নিজের মেয়েকে আড়াল করে রেখেছিলেন রাজ শুভশ্রী। এদিকে বড় ছেলে ইউভান পা রেখেছে 4 বছরে। বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বোন ইয়ালিনীর ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সরাসরি এই প্রথমই সোশ্যাল মিডিয়ায় মুখ দেখালেন 10 মাসের ইয়ালিনীর। ছবিতে ভাই বোনের মিষ্টি মুহূর্ত শেয়ার করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আর ছবির ক্যাপশনে লিখেছেন হ্যাপি বার্থডে দাদা ইউভান। এই পোস্টের কমেন্ট বক্সে বসেছে তারার মেলা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক মন্তব্য করেছেন হ্যাপি 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 বার্থডে প্রিয় ইউভান। সুদীপ্তা চট্টোপাধ্যায় লিখেছেন কি মিষ্টি দুটো পুতুল। অভিনেত্রী শ্রুতি দাস লিখেছেন বাবা অবশেষে অপেক্ষার অবসান হল, হ্যাপি বার্থডে ইউভান। লহমা চট্টোপাধ্যায় লিখেছেন দিনের শুরু করতে এর থেকে মিষ্টি ছবি আর হয় না, হ্যাপি বার্থডে ইউভান। অভিনেত্রী সীমা লিখেছেন কি মিষ্টি হ্যাপি বার্থডে ইউভান। পার্ণ মিত্র লিখেছেন সকাল সকাল কি মিষ্টি শুভ জন্মদিন ইউভান। 40% বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম, নতুন লোয়েল লাভলি। 2023 সালের জুন মাসে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করেছিলেন রাজ শুভশ্রী। এরপর নভেম্বর মাসে তাদের কোল আলো করে আসে মেয়ে ইয়ালিনী। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন দেখতে ভাইয়ের মতো হয়েছে ইয়ালিনী। এ সময় তিনি মজা করে বলেন 3 বছর পর যমজ সন্তানের জন্ম দিয়েছি। শুভশ্রীকে শেষ দেখা গিয়েছে বাবলি সিনেমাতে, পরিচালনা করেছেন রাজ নিজেই, যেখানে শুভশ্রীর বিপরীতে দেখা যায় আবির চট্টোপাধ্যায়কে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।